বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান। আমরা বরাবরই চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। ঠিক এবারে তার ব্যতিক্রম না গিয়ে আমরা চেষ্টা করেছি সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। আপনারা নিশ্চিত ভাবে জানেন দর্শক শ্রোতা যে পুরো বিশ্ব করোনার কবল থাবায় যেভাবে মানুষের জীব যেভাবে বাধা বিঘ্ন তথা একটা মহামারীর যে একটা প্রকোপে জনজীবন বিপদগ্রস্ত, ঠিক ওই সময়ে সমাজের কিছু কিছু ব্যক্তি, সমাজের কিছু কিছু উদ্যোক্তা, সমাজের কিছু কিছু ফাউন্ডেশন মানবতার সেবায় দাঁড়িয়েছে এবং এই করোনার মতো কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে মানব সেবায় নিজেদেরকে উদ্যত করেছেন এবং নিজেদেরকে মনোনিবেশ করেছেন। আমরা আজকে আমাদের অনুষ্ঠানে এই রকম মানবতার সেবা যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই করোনার মতো একটি মহামারীর মধ্যে, ঠিক এরকম দুজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং আমি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, একজন তরুণ আইটি ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী এবং টেলিওস ফাউন্ডেশন, এবং যা এক কথায় বলা চলে যে প্রথমে যে টেলিওস প্রতিষ্ঠা করেছিলেন আইটি ব্যবসায়ী হিসেবে এবং পরবর্তীতে উনি টেলিওস ফাউন্ডেশনের মাধ্যমে আগেও কাজ করেছেন। এবং আমরা খুব এবার খুব বেশি করে লক্ষ্য করলাম যে করোনার মতো পরিস্থিতিতে উনি খুব নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাচ্ছেন। পরিচয় করিয়ে দিচ্ছি জনাব জাহাঙ্গীর আলমকে। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ইনভাইটেশনের জন্য এই প্রোগ্রামে, আর কি সাথে এই প্রোগ্রামের পিছনে সুপ্রভাত সিডনির যে যে কাজ করছে এবং ওয়ার্ল্ডের যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রভাত সিডনির এই রবিবারের প্রোগ্রাম ফেস টু ফেস টিভিতে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শক শ্রোতারা যে যেখান থেকে দেখছেন, অনেকে আমাকে ইনবক্স করেছেন যে অনেকেই ইশতাক ভাইকেও দেখছেন, আপনাকেও দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং পরবর্তীতে আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলে রাখতে চাই আমাদের আরো একজন সম্মানিত অতিথি এই মুহূর্তে যে একটি ইসলামিক সঙ্গীতকে যে বাংলাদেশের মতো জায়গায় বসে যে একটা অনন্য স্থানে নিয়ে গেছেন এবং টেলিওজের মতো একটি ফাউন্ডেশনে যে নিজেকে মনে সংযুক্ত করে যে মানব সেবার যে আরেকটি দ্বার, যে একাধারে উনি শুধু ইসলামিক সঙ্গীতটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাননি এবং যে মানবতা নিজেকে উৎসর্গ করেছেন এবং টেলিওস ফাউন্ডেশনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, পরিচয় করিয়ে দিচ্ছি গায়ক কম্পোজার এবং তরুণ প্রজন্মের একজন সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি জনাব ইশরাক হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ইশরাক ভাই? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনার প্রোগ্রামে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, যদিও ঈদের সময় শেষ সম্পৃক্ততা এবং আপনি সবসময় যেভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য আপনার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আমরা বলে রাখতে চাই যে আমাদের তরুণ উদ্যোক্তা এবং তরুণ আইটি ব্যবসায়ী, তরুণ প্রজন্মের একজন আইকন জনাব জাহাঙ্গীর আলম অস্ট্রেলিয়াতে এসেছেন আইটি নিয়ে কাজ করার জন্য, পড়াশোনা করার জন্য, এবং সেখান থেকে উনি টেলিওজের মতো একটি প্রতিষ্ঠানকে উনি প্রথমে প্রতিষ্ঠা করেছেন যারা আইটি নিয়ে কাজ করে। আমি ডিটেলস শুনবো জাহাঙ্গীর আলমের ভাইয়ের কাছ থেকে এবং পরবর্তীতে উনি মানব সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য টেলিওস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন ধাপে ধাপে যে টেলিওস ফাউন্ডেশন বাংলাদেশে বিভিন্ন স্তরে কাজ করেছে। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই আমাদের শ্রদ্ধাভাজন জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে, টেলিওস কিভাবে প্রতিষ্ঠা করলেন এবং টেলিওস ফাউন্ডেশন কিভাবে আসলো বা কি 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 স্বপ্ন থেকে, কি উদ্যোগ থেকে বা কি মনের কি গহীন ইয়ে থেকে আপনি টেলিওস প্রতিষ্ঠা করলেন, আপনি একটু আমাকে বলুন জনাব জাহাঙ্গীর আলম। মাসুম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নটা করার জন্য। আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে এরকম যে আমি কিভাবে টেলিওস সেট আপ করেছি, কেন করেছি, আর দ্বিতীয়ত টেলিওস কি করে, তৃতীয়ত টেলিওস ফাউন্ডেশনের অ্যাক্টিভিটিস কি এবং টেলিওস ফাউন্ডেশন কেন আসলো। মাসুম ভাই, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর যেটা বলবো যে যে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কিনা নিজের জন্য চ্যালেঞ্জ নেয় এবং অন্যদের জন্য চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যায়, কিছু ক্রিয়েট করে। আমার কাছে মনে হচ্ছে আমি সেই রকম একজন যে কিনা নিজের জন্য চ্যালেঞ্জ নিতে পারি এবং আমি অন্যদের জন্য চ্যালেঞ্জ নিতে চাই, নিয়ে এগিয়ে যেতে চাই। তো আমি যেহেতু এই ক্লাসের একটা ছেলে,
আমার কাছে মনে হয় যে সবসময় যে কিছু ক্রিয়েট করি, কিছু তৈরি করি, এই এই একটা অনুভূতি থেকে আমার কাছে মনে হচ্ছে জব করার চেয়ে মনে হয় আমার আমি যদি বিজনেসে যাই এবং সেখানে কিছু একটা তৈরি করি, কিছু একটা ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমি মনে হয় ভালো ফিল করব। সো সেই ধারণা থেকে আসলে বিজনেসে আসা। আর আমি জব লাইফেও কিছুদিন ছিলাম যেখানে আমি লক্ষ্য করেছি হর হামেশাই জব চলে যায়, কোনো নিশ্চয়তা নাই এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের জব করতে হয়, হুট করে জব চলে যায় এবং জব খুঁজতে হয় এবং এখানে একই রকমের কাজ করে সারা জীবনই পার করতে হয় অনেকটা এরকমই, কিছু ব্যতিক্রম ছাড়া। এবং জবে যে খুব বেশি লাইফের প্রোগ্রেস বা ক্যারিয়ারের প্রোগ্রেস আছে এটাও আমি মনে হয় না। আমাদের লাইফ খুব শর্ট, কিছু একটা ক্রিয়েট করব, সেই ধারণা থেকেই আসলে বিজনেসে জাম্প করা। এখন আমি বলবো টেলিওস কি করে। তো বরাবরই আমি যখন জব শুরু করি এবং আমি পড়াশোনা করি, আমি আপনি জানেন যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আমি রুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করেছি 2004-এ। তখন পড়াশোনা শেষ করে আমি মোটরোলাতে জয়েন করেছি এবং মোটরোলায় আমি ছিলাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সেখান থেকেই আমার টেলিকমিউনিকেশনের যাত্রা। তো এই জায়গাটাতেই আমি খুব এক্সপার্ট ছিলাম, যে কথাটা বরাবরই আমি সবাইকে বলে থাকি যে কেউ যদি কখনো কোনো বিজনেস শুরু করতে চায়, মার্কেট গ্যাপ আছে কিনা, অপরচুনিটি আছে কিনা, এইসব চিন্তা বাদ দিয়ে সোজা শুরু করা উচিত যে যেখানে আমি এক্সপার্ট সেটা দিয়ে। তো আমি যেহেতু টেলিকমিউনিকেশন এক্সপার্ট এবং আমি যেহেতু ভেবেছি যে আই নিড টু ক্রিয়েট সামথিং, সো আই জাম্প টু দ্য বিজনেস। অস্ট্রেলিয়াতে আসা একটা চ্যালেঞ্জ ছিল এবং এখানকার মার্কেট বোঝা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যেটা কিনা আমি 3 বছর সময় নিয়েছি, 3 বছর পরে আমি এখানে বিজনেসে জাম্প করেছি এবং সেই সূত্র ধরেই আর কি টেলিওস সেট আপ। তো টেলিওস নর্মালি টেলিকমিউনিকেশন এবং অস্ট্রেলিয়া দুইটা মিলে একটা ওয়ার্ড টেলিওস, যেটা কিনা মোস্টলি আমরা ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো করি সেটাকে রিপ্রেজেন্ট করে। সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে টেলিওস মূলত টেলিকমিউনিকেশন অ্যান্ড আইটি রিলেটেড কাজ করে, যেটা কিনা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এবং আমাদের যেই হাইটেক টেকনোলজিগুলো আছে, যেমন ধরেন ফাইবার ইনফ্রাস্ট্রাকচার, 5G রোল আউট, 5G নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট প্ল্যানিং, মোস্টলি টেকনোলজি সাইডে আমাদের এক্সপার্টিজ, যেখানে আমাদের 5 সার্ভিস আছে। 5 সার্ভিসের মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্কস প্ল্যানিং ডিজাইনিং কনসালটেন্সি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের থার্ড পার্টি কনসালটেন্সি, যেটা কিনা আমরা সরাসরি কাস্টমারকে রিসোর্স দেই, এক্সপার্ট রিসোর্স, যেটা কাস্টমার নিয়ে কাজ করে। আর একটা হচ্ছে আমাদের এআই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন, যেটা আমরা বিল করেছি ইন্টারনাল পিপুল দিয়ে, যেই যেই অ্যাপ্লিকেশনটা আমরা স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের জন্য সেল করে থাকি। আরেকটা হচ্ছে আমার ট্যালেন্ট পোর্টাল, যেটা কিনা আমাদের ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম, আপনারা যে যে কেউ যেয়ে থাকবেন দেখে থাকবেন যে talenttorrent.com। আর সর্বশেষ যে জিনিসটা আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। অনেক লেগেসি বিজনেস আছে যেগুলো কিনা অন প্রিমাইস, সেই বিজনেসগুলোকে আমরা অনলাইনে মানে হচ্ছে ক্লাউডে মুভ করাই এবং আমরা অ্যাপ্লিকেশন সাপোর্ট থেকে শুরু করে আর্কিটেকচার সাপোর্ট থেকে শুরু করে সব রকমের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের টেলিভার্সের মূল অ্যাক্টিভিটিস। আপনারা যদি আরো জানতে চান আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, telios.com, nfactor.com, তারপরে talenttorrent.com, telios.cloud, আপনারা এসবে গেলেই মোটামুটি দেখতে পাবেন টেলিওসের অ্যাক্টিভিটিস। এখন আসি মাসুম ভাই, টেলিওসের ফাউন্ডেশন, টেলিওস ফাউন্ডেশনের কাজটা কিভাবে শুরু হলো। তো দেখেন আমাদের মতো কর্পোরেট কোম্পানিগুলোর সোশ্যাল অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি একটা থেকেই যায়, যেটার আন্ডারে আমরা চাই যে আমরা যে কাজগুলো করি সেটার থ্রুতে পাবলিকরা ডিরেক্টলি বেনিফিটেড হোক, যে কারণে আমাদের স্লোগানটাই হচ্ছে ক্রিয়েট টু কানেক্ট। দ্যাটস মিন উই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং, উই ওয়ান্ট টু ডু সামথিং টু কানেক্ট পিপুল, যেটা কিনা আমাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে করেই থাকি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কন্ট্রিবিউশন করা দরকার, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় একটা ফাউন্ডেশন করলে ভালো হয়, যে যেই যেটার আন্ডারে আমরা বিভিন্ন স্তরের মানুষ এবং পিপুলদেরকে ভলেন্টিয়ারদেরকে একত্রিত করব এবং ডিরেক্টলি পিপুলদের কাছে গিয়ে তাদেরকে হেল্প করব। তো শুরু হয়েছিল এরকম যে আমরা গ্রামের গরিব মেধাবী স্টুডেন্টদেরকে বৃত্তি দিতাম, সে টাকা দিয়ে তারা পড়াশোনা করতো, অনেক সময় তারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, স্কুলে যেতে পারে না, যে কারণে তাদের পড়াশোনা স্টপ হয়ে যায়, তাদেরকে দিতাম। বাট এই কোভিড ক্রাইসিস এর কারণে আমার মনে হলো যে আরো একটু এক্সটেন্ড করা দরকার এই অ্যাক্টিভিটিস। তারপরে আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম, লেটস ডোনেট দ্য ফুড টু দ্য পোর পিপল
লকডাউনে অনেক পিপুল এফেক্টেড হয়েছে, তাদেরকে ডোনেট করা, তাদেরকে হেল্প করা, তাদেরকে খাদ্য সহযোগিতা দেওয়া, সেই ধারণা থেকে আসলে টেলিওস ফাউন্ডেশনের যাত্রা শুরু মোস্টলি। জি জাকির ভাই, আমি আমি একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা আপনাদের টেলিওস ফাউন্ডেশনের মানে কত সালে বা কোন তারিখে আপনারা এটা এস্টাবলিশ করেছিলেন একটু কাইন্ডলি বলবেন কি? এটা হচ্ছে 2018 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে সেট আপ করা হয়েছে, সে থেকে আমরা টেলিওস ফাউন্ডেশন অপারেট করছি। জি ধন্যবাদ, আমি আবারও আসবো জনাব জাহাঙ্গীর বাবু ভাইয়ের কাছ থেকে কাছে। আমি এখন একটু জনাব ইশরাক হোসেনের কাছে যেতে চাই, যে তরুণ প্রজন্মের একজন আইকন এবং ইসলামিক সঙ্গীত হাম নাথ বলেন ইসলামিক সঙ্গীত তাকে একটি অনন্য উচ্চতা নিয়ে গেছেন, একটা বৈশ্বিক অবস্থা, যে ওনার না বললেই নয় যে আমি ব্যক্তিগত ভাবে নিজেও এবং আমার নিজের ফ্যামিলি সবাই ওনার একদম বড় ফ্যান, একটা ফ্যান গোষ্ঠী আমরা আমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ওনার ইসলামিক সঙ্গীত গুলো শুনে থাকি, এবং যে আসলে যে তরুণ বয়সে যে অনেক কিছু করা যায়, যে অনেক মানে নিজ থেকে নিজে উদ্যোগী হয়ে যে অনেক ভালো কিছু করা যায়, তার একজন তরুণ একজন আইকন হলেন আমাদের ইশরাক হোসেন ভাই। জাহাঙ্গীর আলম ভাই তো আছেনই, উনি অলরেডি প্রতিষ্ঠা করেছেন টেলিওজের মতো ইন্টারন্যাশনাল কোম্পানি। তো আমি ইশরাক হোসেন ভাইয়ের কাছ থেকে বাংলাদেশের করোনা পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, একটু সংক্ষেপে জানতে চাই বাংলাদেশের করোনা পরিস্থিতি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, জনাব ইশরাক হোসেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ হচ্ছে যে মাঝখানে ঈদের মধ্যে সরকার লকডাউন উঠাই দিতে হয়েছে, যেহেতু একটা পবিত্র সেলিব্রেশন, সো যার কারণে অনেকের অনেক কিছু কেনাকাটা, অনেক ব্যবসায়ীদের একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়া, কিন্তু যার ফলে দেখা গেছে যে সবার লোকজনের মিলেমেশার কারণে বা গণপরিবহন গুলি ওপেন করে দেওয়ার কারণে অনেক সংক্রমণ ছড়িয়েছে। এখন আমরা আসলে জানি না কত কতজন মানে অ্যাকুরেট রেজাল্ট গুলি আমরা পাচ্ছি কিনা টিভিতে বা নিউজ পেপারে, যে আসলে কতজন সংক্রমণ হচ্ছে বা কতজন মারা যাচ্ছে, কিন্তু আমার ধারণা যে অবস্থা খুবই ভয়াবহ, কারণ আমি আমার আশেপাশে এবং আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মারা গেছেন, ইভেন আমার কাজিনের ওয়াইফ মারা গেছেন, ওনার এইজ ছিল অনলি 36 or 37, এবং তার ফ্যামিলিতে আরো তার ভাই, তার মা, তার ছোট ভাই, টোটাল 4 জন মারা গেছে। আপনি চিন্তা করতে পারেন মানে একটা ফ্যামিলিতে আর কি থাকে বলেন, মানে সবাই কোভিড এর কারণে মারা গিয়েছে। তো সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, আর আমার মনে হয় যে কঠোর লকডাউন দিয়া এখন যেভাবে লকডাউন চলছে, আসলে এটা আসলে কঠোর লকডাউন বলা চলে না, কারণ লকডাউনের চলাকালীনও দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া চলছে এবং মানুষের হাঁটা চলাও দেখা যাচ্ছে না। ধন্যবাদ ইশরাক হোসেন, আমি আপনার কাছে আবার আসবো, যেহেতু আপনি টেলিওজের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি আসবো আপনার কাজের ব্যক্তি বা আপনার আরো গল্প শুনবো। আমি জনাব জাহাঙ্গীর আলমের ব্যাংক কাছে একটু যেতে চাই, যে বর্তমানে যে টেলিওস ফাউন্ডেশন যে কাজ করছে, বর্তমানে কাদের নিয়ে, আপনি বলেছেন যে কোভিড এর যারা ক্ষতিগ্রস্ত তথা, বা আপনি একটু আরেকটু আমাকে যদি আরেকটু ভাবে বুঝিয়ে বলেন যে আপনাদের এই যে টোটাল ডোনেশনটা বা টেলিওজের যে বর্তমান যে কার্যক্রমটা, এটা কোন পর্যায়ে রয়েছে এবং কাদের জন্য আপনারা বেশি করে ডোনেশনের জন্য স্ট্রেচ আউট করছেন, একটু কাইন্ডলি বলবেন জাহাঙ্গীর আলম ভাই। বিলা ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা মানে অ্যাড করতে চাই ইশরাক ভাইয়ের ব্যাপারে। আমি আপনার মতো অনেক বড় ফ্যান ইশরাক ভাইয়ের, এবং অনেক মেধাবী একটা ছেলে মোস্টলি মিউজিকে, এবং খুব ভালো মানুষ। সিন্স উই ইন্ট্রোডিউস উই আর এ ভেরি গুড ফ্রেন্ড। সো আলটিমেটলি যে জিনিসটা দরকার বিজনেসের ক্ষেত্রে প্লাস এনি সর্ট অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, কিছু ভালো এবং কর্মঠ মানুষ দরকার যাদের গুড ইন্টেনশন থাকে। তো মাসুম ভাই, আমি এখন আপনার প্রশ্নে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি এবং কাদের জন্য করছি। তো প্রথমত আমরা যেটা বলেছি যে স্কুল স্টুডেন্টদের কন্ট্রিবিউশনের পাশাপাশি আমরা যে অ্যাক্টিভিটিস গুলো শুরু করেছি সেটা হচ্ছে ফুড ডোনেশন, ডিরেক্টলি ফুড ডোনেশন। অ্যান্ড এই দিস ফুড ডোনেশন ইজ নট অনলি ফর দ্য কোভিড ক্রাইসিস, মে বি টু এক্সটেন্ড ইন ফ্লাড ক্রাইসিস অ্যাজ ওয়েল। তো এই মুহূর্তে আমরা যেটা করছি যে টেলিওস ইটসেলফ যে মানিটা ডোনেট করছে সেটা টেলিওস ফাউন্ডেশনে যাচ্ছে, একই সাথে টেলিওস ফাউন্ডেশনের একটা পেজ আছে যে কেউ ইচ্ছা করলে ডোনেট করতে পারে, telios.com/foundation। এখানে গিয়ে আপনারা যতটুকু পারেন ডোনেট করতে পারবেন,
এবং এই টাকাটা ডিরেক্টলি আমরা গরিব দুঃখী অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা হিসাবে পৌঁছে দিব। তো এই খাদ্যগুলো আমরা কাকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি? প্রথমত আমরা এই টাকা দিয়ে খাদ্যগুলো কিনছি এবং প্যাকেট বন্দি করে সেগুলোকে আমরা বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সেই ক্ষেত্রে মানুষের যাদের কাছে দিচ্ছি আমরা খাবারগুলো, তাদের মধ্যে আছে এরকম মধ্যবিত্ত যারা কিনা খাবার মানুষের কাছে চাইতে পারে না, এরকম মানুষ আছে, এবং যারা হতদরিদ্র এবং দিন আনি দিন খায় এরকম অবস্থা, তাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেটা বিভিন্ন এলাকাতে গিয়ে খাবার প্যাকেট গুলো সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর আমাদের ফেসবুক পেজ আছে যেখানে অনেক পিপুলই আপনার SMS করছে, নক করছে, নাম্বার পাঠাচ্ছে, একজনের হয়ে আর একজন নাম্বার পাঠাচ্ছে। তো এরকম যারা নাম্বার পাঠাচ্ছে তাদের কাছে আমরা খাবার পৌঁছে দিচ্ছি, এবং তারা মনে করে যে এইসব খাবার যখন আমরা তাদেরকে দিচ্ছি যেন এটা আমরা পাবলিকের সামনে প্রকাশ না করি। তো আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি লেজিটিমেট, উই শুড নট ডু দ্যাট পাবলিসিটি। তো মাসুম ভাই, মোস্টলি আমরা গরিব অসহায় দিন আনি দিন খাই এরকম অবস্থায় যে মানুষগুলো দিনাতিপাত করছে, যাদের ইনকাম একদম বন্ধ হয়ে গেছে, তাদেরকে আমরা চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো একটা প্যাকেটের মধ্যে করে এরকম 9-10 কেজির একটা প্যাকেট আমরা আমরা সরাসরি তাদের হাতে তুলে দিচ্ছি। জি জি, ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা একটু আসছি, আমি দেখাচ্ছিলাম যে টেলিওস ফাউন্ডেশন কিভাবে কাজ করে, যে আমি সরাসরি চলে আসলাম। জি ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই, আপনি টেলিওস ফাউন্ডেশনের টোটাল পরিকল্পনা বা বর্তমান কাজের যে ব্যক্তি তা আমাদেরকে বললেন, দর্শক শ্রোতা শুনলো। আমি জনাব ইশতাক হোসেনের কাছে একটু যেতে চাই, যে আপনি নিজের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে মানবিকতার দিকে তাকিয়ে হোক বা যে কোনো ইনস্পাইরেশন হোক, আপনি টেলিওস ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাই এবং আপনার প্রতি আমি আসলে সাধুবাদ জানাই যে একটি ভালো কাজে একটা ফাউন্ডেশনে যেখানে মানবতার জন্য কাজ করে যাচ্ছে এবং করোনার মতো মহামারীতে যেভাবে দিন রাত নিরলস ভাবে জাহাঙ্গীর ভাই আপনি কাজ করে যাচ্ছেন, আবারও অভিনন্দন জানাই। তো কি কি কারণে বা কিসের অনুপ্রেরণায় আপনি টেলিওস ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, ইশতাক হোসেন, একটু জানতে চাই আপনার গল্পটা। থ্যাংক ইউ আপনাকে। প্রথমে আমি বলতে চাই, আই এম রিয়েলি অনার্ড অ্যান্ড প্রাউড অ্যান্ড থ্যাংকফুল ফর বিইং অ্যান অ্যাম্বাসিডর অফ টেলিওস ফাউন্ডেশন। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম সাহেব ভাইকে, ওনার মানে দূরদর্শী এবং তাৎক্ষণিক ডিসিশনের কারণে আমরা অনেকগুলো ফ্যামিলিকে হেল্প করতে পেরেছি। জাহাঙ্গীর ভাই এবং আমি মূলত ঘটনাটা ঘটে এরকম যে ফার্স্ট যে লকডাউন হয় বাংলাদেশে এই যে রিসেন্টলি ঈদের আগে, তো ওই লকডাউনের ফার্স্টের দিন আমি আমার বাসার সামনে একটি সুপার শপ আছে, ওখানে বাসার কিছু জিনিস কিনতে বের হই। তো ওখানে কিছু গরিব লোকজন আমাকে এসে ধরে সাহায্যের জন্য, তো ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো ব্যাপারটা আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে শেয়ার করলাম যে কিছু একটা করা দরকার, যেহেতু এখানে মানুষজনরা আসলেই অসহায়। তো জাহাঙ্গীর ভাইয়ের মনে হয়তো নাড়া দিল, তো উনিও বললো যেহেতু আমার ফাউন্ডেশন একটা আছেই, so we can collect some funds to help them, the poor people. So she thekei amra ashole tatkhonik 2-3 diner decision er moddhei porer dine uni dekhlam je foundation er pray $1000 mane collect kore felechen. Tar pore onno shonge shonge amake kichu ekta big amount taka amake amar account e pathalen. তারপরে আমি আমার আত্মীয় স্বজন এবং যারা আমার ফ্রেন্ড বা কাজিন যারা আছে তাদের হেল্পের সাহায্যে আমরা কিছু খাওয়ার প্যাকেট প্রায় 200 প্যাকেট আমরা করলাম, করে তারপরে ডিস্ট্রিবিউট করলাম। জি ধন্যবাদ ইশতাক হোসেন। আমি একটু একটু বিরতিতে যাব, দর্শক উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমি একটা প্রশ্ন রেখে যাই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে, যে টেলিওস ফাউন্ডেশনের যে ফাইন্যান্সিয়াল তথা আর্থিক দিক আপনারা কিভাবে ম্যানেজ করেন, অথবা আমি যদি আরেকটু সাথে অ্যাড করতে চাই যে সমাজের বিত্তশালী বা কাদের কাদের কোনো সম্পৃক্ততা বা কারো আপনি ব্যক্তিগত ছাড়া আর কারো কোনো সম্পৃক্ততা আছে, মানে দুটো প্রশ্ন এখানে, একটা হলো যে কিভাবে ফান্ডটা আপনারা ম্যানেজ করেন প্লাস কাদের সম্পৃক্ততা আছে, আমি এই প্রশ্নটার উত্তর জানবো জাস্ট 30 সেকেন্ডের একটা বিরতি আসছি।
বিরতির পরে ফিরে আসলাম সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে। দর্শক শ্রোতা আমাদের সাথে আজকে রয়েছেন টেলিওস, টেলিওসের ফাউন্ডার সিওই জনাব জাহাঙ্গীর আলম, এবং তরুণ প্রজন্মের ইসলামী সঙ্গীতের একজন বড় আইকন ইশরাক হোসেন, একাধারে উনি টেলিওস ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তো যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম জনাব জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে, সেটা হলো যে টেলিওজের আর্থিক দিকটা আপনারা কিভাবে ম্যানেজ করেন, এবং সমাজের আর কোন শ্রেণীর মানুষের বা কারো কোন সম্পৃক্ততা টেলিওজের সাথে রয়েছে কিনা, তথা টেলিওস ফাউন্ডেশন। জনাব জাহাঙ্গীর আলম মাসুদ ভাই, প্রথমত আপনি যে প্রশ্নটা করেছেন যে টেলিওস ফাউন্ডেশনের ফান্ড গুলো কিভাবে ম্যানেজ করা হয়, আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে টেলিওস ফাউন্ডেশনে যে পরিমাণ টাকা যে কোনো কাজের জন্য যে কেউ ডোনেট করে তার সরাসরি হিসাব ওইখানে আছে, কে কত টাকা ডোনেট করছে। এখানে কেউ তার নাম ইচ্ছা করলে প্রকাশ করতে পারে, কেউ গোপন করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত হিসাব। কিন্তু আমাদের সাইট থেকে টেলিওস যে ফান্ড গুলো বাইরে থেকে পাই তার টোটাল ভিজিবিলিটি সেখানে আসে, এবং দেখতে পাই যে কে কত টাকা ডোনেট করেছে এবং কত টাকা সোফার আমরা রেজ করেছি এবং এইখান থেকে কত টাকা খরচ করা হলো। সো এইভাবেই আর কি ওয়েবসাইটেই ডিটেল আছে, যে কেউ চাইলে এখানে দেখতে পারে যে কত টাকা আয় করা হয়েছে এবং কত টাকা ব্যয় করা হয়েছে। ওয়েবসাইটে হয়তো কিছু লিমিটেশন আছে যেটা খুব শীঘ্রই আপডেট করা হবে, বাট এটা ওয়েবসাইটেই থাকবে। আর টেলিওস ইটসেলফ অনেক মানি ডোনেট করে, বেশিরভাগই যে মানিটা টেলিওস ফাউন্ডেশনে যায় এবং টেলিওস ফাউন্ডেশনের এই অ্যাকাউন্ট থেকে টাকাটা সরাসরি বিভিন্ন ক্ষেত্রে যে যেখান থেকে যে প্রজেক্টে কাজ করছে সেই প্রজেক্টে ব্যয় করা হয়। এভাবেই মূলত এই ফান্ডটাকে ম্যানেজ করা হয়। দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে টেলিওস ফাউন্ডেশনের সাথে আর কারো সম্পৃক্ততা আছে কিনা, দেখেন আমি মনে করি যারা ডোনেট করেছে টেলিওস ফাউন্ডেশনে $5 থেকে শুরু করে $100, $300, $500, $1,000, যে যতটুকু ডোনেট করেছে তারা সবাই পার্ট অফ দিস ফাউন্ডেশন। এক্স্যাক্টলি, ফাউন্ডেশন আমি মনে করি যে যেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় কানাডা থেকে, ইউএস থেকে, সিঙ্গাপুর থেকে, বাংলাদেশ থেকে, এখান থেকে অনেকে ডোনেট করেছে, তো সবাই আসলে টেলিওস ফাউন্ডেশনের কন্ট্রিবিউটর আমি মনে করি, ডোনর তো তারা সবাই আছে। কিন্তু এরকম ডিরেক্টলি যে কেউ এসে মনে করবে যে বলছে যে ওকে আমি টেলিওস ফাউন্ডেশনের হয়ে কাজ করছি, আমি বিগ স্পন্সর, এরকম কেউ নাই যে যেখান থেকে এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে হেল্প করছে। কিন্তু আমি মনে করি যে আমার একটা ব্যক্তিগত ইনফ্লুয়েন্স আছে যেখান থেকে হয়তো আমি অনেক ডোনারের সাথে কথা বলতে পারি আরো বিগার মানি, বিগার কন্ট্রিবিউশনের জন্য, ডোনেশনের জন্য, সে জায়গায় হয়তো আমি পরে কাজ করব। যেহেতু আমাদের যাত্রাটা শুরু করাটাই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে চাচ্ছি যে আমরা কিভাবে পারফর্ম করছি, কারণ কাজটা শুরু করলেই যে আমরা ঠিক মতো করতে পারবো তা না, একটা পারফরমেন্স বা টেস্ট করে দেখা উচিত যে আমরা কিভাবে পারফর্ম করছি আলটিমেটলি এট দ্য ফিল্ড লেভেল উইথ দ্য পিপল। তো আমি সো ফার যেটা বুঝতে পেরেছি, ইশরাক ভাই অলরেডি হ্যাজ টেকেন দ্য লিড এবং সবাইকে কোঅর্ডিনেট করে, ম্যানেজ করে, যেভাবে পিপুলের সাথে সম্পৃক্ত হয়ে এই ডোনেশনের কাজটা করছে, দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং অ্যান্ড চ্যালেঞ্জিং। তো আমার কাছে মনে হচ্ছে যে ওভার দ্য টাইম অনেক বড় বড় কন্ট্রিবিউটর ডোনর আসবে যারা কিনা টেলিওস এর ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করবে এবং টেলিওস ফাউন্ডেশনের কাজ কর্মে দেখে উদ্বুদ্ধ হবে এবং আমাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবেন আমার মনে হয়। তো সেক্ষেত্রে হয়তো বা অনেকে আসতে পারে। তো সো ফার এরকম কোনো বড় বা এরকম কোনো রিমার্কেবল কেউ নেই যে যেখানে এসে আমাদেরকে সরাসরি বলেছে যে লেটস ওয়ার্ক টুগেদার। তা আই হোপ কিছু কিছু সংগঠন ফোন করেছিল, আই হোপ তারা কন্ট্রিবিউট করবে টেলিওস ফাউন্ডেশন এবং আমরা হয়তো একসাথে কাজ করতে পারবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ জাহাঙ্গীর আলম, আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে আসলে ভালো কাজের জন্য খুব বড় ধরনের ইয়ে হয় না, মনের দিকটাই বড় বিষয়, কারণ আপনি নিজে একজন উদ্যোক্তা, নিজে একটা প্রতিষ্ঠানের মালিক এবং সেই প্রতিষ্ঠান থেকে মানবতার কল্যাণ উদ্ভূত হয়ে আপনি টেলিওস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আপনার ভালো কাজের আশা করি সম্পৃক্ততার সাথে সাথে আরো সমাজের বৃত্তশালীরা এগিয়ে আসবে, কারণ ভালো কাজ করার জন্য প্ল্যাটফর্ম দরকার। যেহেতু আপনি টেলিওস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, এটা একটা মহৎ একটা প্ল্যাটফর্ম, সেখানে ইশরাক ভাই যুক্ত আছেন, তো এই আপনাদের কাজটুকু ভবিষ্যৎ আরো ত্বরান্বিত হবে আমি সেই আশাবাদ দেখি। আমি একটু ইশরাক হোসেনের কাছে যেতে চাই যে ইশরাক হোসেন, আপনি তো টেলিওস ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে অনেকটা ধরেন যে মাঠ পর্যায়ে যেভাবে কাজ করেন, যে করোনার মতো অবস্থায় আপনি এখানে কাজ করেছেন আমি ব্যক্তিগতভাবে জেনেছি, তো করোনা তো একটা মহামারীর অবস্থা যেখানে বাংলাদেশের করোনা পরিস্থিতি আসলে একটু ভয়াবহ অবস্থা, আপনি কি কখনো সামাজিক ভাবে কখনো কোনো ধরনের রিস্ক তথা বাধা বা কোনো ধরনের শঙ্কায় কখনো সম্মুখীন হয়েছেন যে কাজ করতে গিয়ে?
ইশা খুশি, আমার প্রশ্নটা ক্লিয়ার? জি জি জি, থ্যাংক ইউ। আসলে বাধা তো সম্মুখীন হতেই হয়, কারণ বাসায় বাসায় আমার ফ্যামিলি মেম্বাররা চায় না যে আমি খুব একটা বেশি বাসা থেকে বের হই। তারপরও যখন বললাম যে আসলে এগুলো এগুলো হচ্ছে গরিব মানুষ বা যারা অসহায়, যারা দিনমজুর, যারা খেটে খাচ্ছে, যারা খাওয়া পাচ্ছে না ঠিক মতো, তাদের হেল্প করার জন্য আমার বের হতে হবে, তো সেক্ষেত্রে তারা ডিনাই করেনি এবং অ্যাপ্রিসিয়েট করেছে। সো আমার কোন এর ফ্যামিলিগত দিক দিয়ে বা সামাজিক দিক থেকে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার একটা ভয় ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা পুলিশ বা ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কোনো সমস্যা করবে কিনা, কিন্তু আমার এরকম আল্লাহর রহমতে এরকম কোনো কিছু ফেস করতে হয়নি। খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে আমরা ডিস্ট্রিবিউট করেছি, এবং যারা আমাদের টিম মেম্বার ছিল তারাও খুব নিষ্ঠার সাথে এবং ভালো ভালোভাবে কাজ করেছেন নিঃস্বার্থভাবে। জি, ধন্যবাদ ইশরাক হোসেন। বাট আমি আরেকটু একটু আরেকটু ডিটেলস এ যেতে চাই। আপনি তো ব্যক্তিগত ভাবে আচ্ছা আপনার কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত, তো এত ব্যস্ততার মধ্যে থেকে জি আপনি মানে কখন কিভাবে সময় মেনটেন করেন? কারণ অনেকেই, আপনি যে একজন তরুণ প্রজন্মের একজন আইকন, তো অনেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন এবং সময়কে কিভাবে কিভাবে ইউটিলাইজ করা যায় এটার জন্য আমি একটু জানতে চাই যে আপনি এত ব্যস্ততম সময়ের মাঝখান থেকে কিভাবে টেলিয়াস ফাউন্ডেশনের জন্য সময় বের করেন একটু বলেন। সত্যি কথা বলতে আসলে আমার কাজের অনেক ব্যাঘাত ঘটেছে এই কাজ করতে গিয়ে। জাহাঙ্গীর ভাই প্রথমেই বলেছিল যে আপনি গান বাজনা ছেড়ে এগুলো কিভাবে করবেন, মানে টাইম পাবেন কিভাবে? আমি বলেছিলাম যে চ্যারিটির জন্য আমার টাইমই টাইম, মানে আমার আই ক্যান গিভ টাইম ইভেন ইফ ইটস কস্টিং মাই ওয়ার্ক। সো কাজের কাজ বের মানে সময় বের করে নিতে হয়েছে আর কি, আসলে কিছু করার নাই, কারণ মানুষজনকে হেল্প করতে পারলে আমার আসলে আমার অনেক আনন্দ লাগে এবং নিজের মনকে শান্ত শান্তি একটা প্রশান্তি আসে মনের মধ্যে, যেটা আসলে মানে টাকা বা কাজ করে ওটা কোনোদিন পসিবল না। আপনাকে আসলে আপনি যখন একজন মানুষকে হেল্প করার পরে উনি যখন আপনাকে থ্যাংকস দিবে বা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, ওইটাই কিন্তু আসলে মূল আমাদের লক্ষ্য, মানে ওই তাদের যে দোয়া বা তাদের যে ব্লেসিংস আমরা পাচ্ছি এটাই কিন্তু আমাদের বড় অর্জন। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ভালো রেসপন্স পাচ্ছি। জাহাঙ্গীর ভাইও দেখেছেন আমাদের পেজে কি পরিমাণ মেসেজ আসতেছে, যে যারা পাচ্ছে বা যারা যাদের মাধ্যমে পেয়েছে তারা আবার মেসেজ দিয়ে বা ফোন দিয়ে বলতেছেন যে খুবই ভালো কাজ করতেছেন আপনারা, খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো এগুলো আসলে খুবই শান্তির জায়গা থেকে আমরা করছি আর কি। জি, আসলে ভালো কাজ করলে মানসিক প্রশান্তি অবশ্যই পাওয়া যায়। মানসিক প্রশান্তির জন্য তো মানুষ অনেক সময় অনেক কাজ করে, তো জি সামাজিক দায়বদ্ধতা থেকে হোক, যে করোনার মতো একটা মহামারীর অবস্থা এখানে দাঁড়িয়ে আসলে আপনারা যে কাজ করছেন সেটা অনেকেই অনুপ্রেরণা হিসেবে নিবে, অনুকরণ করবে, এটাই আমরা আশা করি। আমি একটু জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে যেতে চাই, যে জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে একই প্রশ্ন, যে আপনি নিজে একজন উদ্যোক্তা, নিজে একটা প্রতিষ্ঠানের, আমি ব্যক্তিগত ভাবে জানি আপনি সিডনিতে, শুধু সিডনি অফিস না, আপনি মেলবোর্ন, অ্যাডিলেড তথা ইন্টারন্যাশনালি অনেক জব করেন, অনেক অনেক কিছু সামলাতে হয়, তো এত কিছুর মাঝে বাংলাদেশের সাথে করেসপন্ডেন্স করে মানে কিভাবে পরিবারের মাঝখানে সময় দেওয়া, অফিসে সময় দেওয়া, ক্লায়েন্টদেরকে সময় দেওয়া, এত কিছুর মাঝে টেলিউজের জন্য কিভাবে সময় বের করেন একটু আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি বলুন প্লিজ। জাহাঙ্গীর মাসুম ভাই, জীবন নিয়ে আমার একটা ব্যক্তিগত ভিউ আছে। ভিউটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমাদের লাইফ, ছোট লাইফটা ছোট্ট একটা সময়ের যাত্রা। আমরা এখানে থাকবো না, এখন আছি, আমরা কিছুদিন পরে চলে যাব, আমাদের কর্মই শুধু থেকে যাবে। আর আমরা জন্মের পর থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু নিয়েই আসছি। আপনি যে কোনো কিছুর কথাই বলেন, ইভেন আপনার ড্রেস, এই যে টেকনোলজি, হোয়াট এভার, উই হ্যাভ টেকেন এ লট, বাট উই নিড টু গিভ ব্যাক সামথিং। সমাজের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, সব সময় আছে, এটা জীবনের কাছে দায়বদ্ধতা, সমাজের কাছে দায়বদ্ধতা। তো একটা জায়গায় আমার খুবই মানে খুবই স্ট্রং ভিউ আছে, সেই ভিউটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে সবাই সমান রকম ইনফ্লুয়েন্স নিয়ে থাকি না, এক একটা পিপুলদের এক এক রকম ইনফ্লুয়েন্স ক্যারি করে। যেমন আমি আপনাকে যদি বলি প্রফেসর ইউনুস যদি একটা কথা বলেন, ওনার ওনার যে ভ্যালু বা ওনার ইনফ্লুয়েন্স, একটা সাধারণ মানুষ যদি একটা কথা বলে তার তার ইনফ্লুয়েন্স কমপ্লিটলি আলাদা। তাই আমার কাছে মনে হয়েছে যে যার সমাজে গ্রহণযোগ্যতা আছে, যার কিছু করার আছে,
যার পকেটে টাকা আছে, যার ইনফ্লুয়েন্স আছে, প্রভাবশালী, এই সবাইকে এগিয়ে আসা উচিত টু অ্যাকোমোডেট অল দ্য পিপুল হু ক্যান হেল্প টুগেদার টু দ্য পুর পিপুল আলটিমেটলি। তো এইখান থেকে আর কি সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি উদ্যোগটা নিই, আমার পাশে অনেক এনার্জেটিক স্মার্ট পিপুল আসবে, যাদেরকে নিয়ে কিনা আমি এই কন্ট্রিবিউশনটা করব, যেখানে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স থাকবে না এবং কোনো এক্সটার্নাল বায়াসড কোনো কিছু থাকবে না, যেখানে আমরা ডিরেক্টলি মানুষের কাছে গিয়ে হেল্প করতে পারবো। এখানে আর একটা ব্যাপার আছে, আপনি দেখে থাকবেন যে অনেক পলিটিক্যাল কারণে অনেক ডিসিশন হয়তো নিতে হয় বা অনেক ভুল ডিসিশনের শিকার হয়, কিন্তু সাধারণ জনগণ অনেক সময় ভুক্তভোগী হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে সাধারণ জনগণের কিছুই করা থাকে না, তাদের হাতে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই। কিন্তু আমরা যদি এটা বলি যে এটা পলিটিক্যাল ডিসিশন, দিস ইজ রং, উই নিড টু ফিক্স দ্যাট ওয়ান, ইট ইজ টু লেট টু ফিক্স দ্যাট প্রবলেম। ততদিনে জনগণ না খেয়ে মরে যাবে, কষ্ট পাবে, অসুস্থ হবে। তো এত কিছু ভাবার সময় নেই যে ডিসিশনের কারণে আমাদের পিপুলরা ভুক্তভোগী। যেটাই বলি, এটা হতে পারে ফারাক্কাবাদ, কোন পলিটিক্যাল কারণ, লকডাউন, হোয়াটএভার, কিন্তু আমাদের জনগণ ডিরেক্টলি এফেক্টেড, তারা ভুক্তভোগী। তো আমার কাছে মনে হয়েছে যে এত কথা বাদ দিয়ে সরাসরি জনগণের সামনে যাওয়া উচিত, এবং আমাদের মতো যারা সাহসী এন্টারপ্রেনার, বিজনেসম্যান, যাদের আহ্বানে মানুষ সাড়া দেয়, তাদেরকে এগিয়ে আসা উচিত, অনেক মানুষকে একসাথে করে তাদের গরিব মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য। তো এই জায়গাটা আমি খুবই ফিল করেছি যে আমরা ঘুমিয়ে না থেকে আমরা এগিয়ে আসতে পারি, আমাদের ডাকে হয়তো অনেকেই সাড়া দিবে এবং এই মানুষগুলো উপকৃত হবে। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এই কাজটা করি, তো আমি মনে করি যে কিছুটা হলেও গরিব মানুষের, যারা ভুক্তভোগী, অসহায়, সহায় সম্বলহীন মানুষ, তাদের উপকারে আসবে, তারা কিছু উপকৃত হবে। Rather than blaming those decision or those wrong things, whatever done politically, whatever done mistakenly. জি জাহাঙ্গীর আলম ভাই, আপনার বক্তব্য খুবই ক্লিয়ার যে মানব সেবায় কাজ করতে হবে, সেখানে কোনো কিছুকে ব্লেম এর ঊর্ধ্বে রেখে আপনাকে ডিরেক্টলি কাজটা করতে হবে। তো শুনলাম আপনার গল্প, আমি আরেকবার আসবো আপনার কাছে। আমি একটু ইশরাক হোসেনের কাছে যেতে চাই। ইশরাক হোসেন, আপনি তো মাঠ পর্যায়ে কাজ করেছেন, আপনি এমন কোন অভিজ্ঞতা যেটা আমাদের সাথে শেয়ার করার মতো, যে আপনি কাজ করতে গিয়ে এমন কোন ঘটনা আপনার সাথে ঘটেছে? কারণ আপনি একজন একজন পাবলিক ফিগার, যে আপনি কাজ করতে গিয়ে হয়তো মানুষ আসলো আপনার সামনে, আপনার কাজে ব্যাঘাত ঘটলো, বা কোনো কারণে কেউ ধরেন আছে না, যে এক এলাকায় কাজ করতে গেলে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেই ধরনের কোনো সমস্যা বা ভালো কোনো ঘটনা, সুখকর কোনো ঘটনা, বা একটু একটু আরেক দিকে যে উল্টো পাল্টা যে ধরনের ঘটনা ঘটে, এই ধরনের কোনো বলার মতো কোনো ঘটনা ফেস করেছেন আপনি টেলিওস ফাউন্ডেশনের সাথে কাজ করতে গিয়ে? জি, আসলে ওরকম অপ্রীতিকর কোনো ঘটনার মধ্যে পড়তে হয়নি আলহামদুলিল্লাহ। এমনিতে কিছু মানে কিছু দরিদ্র কিছু বয়স্ক মানুষকে হেল্প করার পরে তাদের মানে মুখের এক্সপ্রেশন বা চোখের যে কান্না, মানে আবেগ আপ্লুত হওয়ার যে দৃশ্য, এটা আসলে খুবই বেদনাদায়ক ছিল এবং একসাথে আনন্দদায়কও ছিল, কারণ তাদেরকে হেল্প করতে পেরে আমরা আনন্দও পেয়েছিলাম। তো ওরকম উল্লেখযোগ্য আসলে ওরকম কোনো ঘটনা বা কোন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়নি। জি ধন্যবাদ ইশরাক হোসেন। লকডাউনের মধ্যে মানুষও আসলে তেমন রাস্তাঘাটে খুব কম মানুষই চলাফেরা করে, তো সেরকম কোনো পরিস্থিতি পড়তে হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা পরিস্থিতি পড়তে হয়েছে যে ধানমন্ডিতে একটা মসজিদ আছে, তো এখানে এখানে অনেক গরিব মানুষরা সাহায্যের জন্য আসে, তো ওখানে একটু ভিড় লেগে গিয়েছিল। তো আমরা গাড়িতে করে প্রায় 30-40টা প্যাকেট নিয়ে বের হয়েছিলাম, তো সবগুলি দেওয়ার পরে তারও আরো মানুষ এসে আমাদের কাছে চাচ্ছিল, কিন্তু তখন ওই মুহূর্তে আমাদের কাছে ছিল না। তো সেক্ষেত্রে ওই ওই পরিস্থিতিটা একটু বিব্রতকর ছিল, এছাড়া তেমন কোনো প্রবলেমে পড়িনি আমরা। না, বাংলাদেশে তো আসলে পরিস্থিতিটা এমন যে এখনকার যে একটা সিচুয়েশন, যেটা আমি ব্যক্তিগতভাবে, কারণ আমার তো আত্মীয় স্বজন বিভিন্ন পর্যায়ে রয়েছে, আমি যা জানি যে আসলে হেল্পটা এখন সবার দরকার, কারণ নিডসটা এখন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের মধ্যে পৌঁছে গেছে। কারণ কঠিন লকডাউন, কঠিন করোনার দীর্ঘ সময় চলার পরে যে মধ্যবিত্তের যে একটু মানে সহায় সম্বল যা ছিল, তারা মোটামুটি সবই ভেঙে খেয়ে ফেলেছে আর কি, এক কথা বলা চলে। তো এখন তাদেরও নিডসটা এখন মধ্যবিত্ত পর্যায়ে পৌঁছে গেছে, এই জন্য হয়তো এখন বেশি পরিমাণে মানুষের সাহায্য দরকার হচ্ছে। তো আমি আশা করবো সমাজের যারা
ব্যক্তিগত উদ্যোগে হোক, বিভিন্ন ফাউন্ডেশন তথা চ্যারিটির মাধ্যমে আপনারা বেশি বেশি ডোনেট করবেন, বেশি বেশি এই ধরনের যারা নিডি, যারা যাদের আসলে দরকার তাদেরকে খুঁজে বের করে তাদের এইভাবে মানবতা সেবা এগিয়ে আসবেন। আমি জনাব জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন রাখবো, আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন জাহাঙ্গীর ভাইয়ের কাছে, যে আপনারা যে বাংলাদেশে কাজ করছেন সেই ক্ষেত্রে সরকারি যে ধরনের বিধিনিষেধ, যে স্বাস্থ্যবিধি বলেন, সরকারি অনেক ধরনের তো ল এন্ড অর্ডার থাকে, সেক্ষেত্রে আপনারা কি এগুলো তাল মিলিয়ে কাজ করতে কোনো ধরনের অসুবিধা বা তাল মিলিয়ে কতটা কাজ করতে পারেন, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, একটা বিধান, একটা প্রশ্ন হলো যে আপনারা সরকারি ভাবে কোন ধরনের আর্থিক অনুদান বা এই ধরনের কোন পাশাপাশি যে সরকারি অনুদানও যাচ্ছে আমরাও পাশাপাশি কাজ করব, এই ধরনের কোন প্যারালালি কোন কাজ করেছেন সোফার জাহাঙ্গীর আলম? মাসুদ ভাই আমাকে দুটো প্রশ্ন করেছেন। প্রথমত আপনি হেলথ এন্ড সেফটির ব্যাপারটা নিয়ে কথা বলেছেন, যে আমরা যখন কাজ করি হেলথ এন্ড সেফটির ব্যাপারটা আমাদের মাথায় থাকে কিনা বা সেক্ষেত্রে সেটা কিভাবে ম্যানেজ করি। দেখেন, মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া এটা কিন্তু একটা বেসিক নিড, ইটস আই ক্যান সে ইটস ইমার্জেন্সি সার্ভিস। এবং আপনারা সবাই আমাদের অনলাইনে গিয়ে ভিডিও দেখবেন, এখানে ভিডিও অ্যাক্টিভিটিস গুলো দেখানো হচ্ছে। আমাদের যারা ফুড ডিস্ট্রিবিউশন করে প্যাকেট, তারা কিন্তু হেলথ সেফটির যেই প্রোটোকলস এবং রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেই করে। সো এখানে আমি বলবো যে এই জায়গাটাতে আমরা খুবই কেয়ারফুল যে হেলথ সেফটি কমপ্লায়েন্স যেন কোথাও লঙ্ঘন না ঘটে, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা খাবার পৌঁছে দিতে গিয়ে যদি ইনফেক্ট করে ফেলি, ইনফেক্টেড করে ফেলি পিপুলদের, সেটা আরও খারাপ। সো এটা আমাদের মাথায় আছে এবং ওই প্রোটোকলগুলো মেনটেন করেই আমাদের পিপুলরা খাবারগুলো ডিস্ট্রিবিউট করে। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, যে সরকারি কোনো প্রচেষ্টার সাথে প্যারালালি আমরা কোনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিনা, তো মাসুম ভাই আপনি নিজেও জানেন, আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, ইশরাক ভাই বাংলাদেশি এখন আছে, সবাই আমরা ভালো করেই জানি যে সরকারি কোনো খাবার দাবার আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের কাজ করতে গেলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। কেন? দেখেন, সরকারি যে খাবার দাবার দেওয়া হয় সেগুলো বিভিন্ন রকম প্রশাসনের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু প্রশাসনের মাধ্যমে যখন খাবার পৌঁছে দেওয়া হয় সেখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে কিন্তু খাবারগুলো গরিব দুঃখী মানুষ পায় এবং সেখানে কিন্তু হাহাকার কান্নাকাটি এটা সেটা আছে। অনেক সময় দেখা যায় যে খাবারগুলো ঠিক মতো ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, জনপ্রতিনিধিরা তাদের বেডের নিচে তেল লুকিয়ে রাখছে, ডাল লুকিয়ে রাখছে, চাল লুকিয়ে রাখছে, জনগণের কাছে পৌঁছে দিচ্ছে না। আমরা যদি ওদের সাথে তাল মিলিয়ে যদি বলি যে ঠিক আছে তোমরা, আমরা দুজন মিলে এই কাজটা করব, আমার মনে হয় আর ত্রাণ দেওয়া হবে না বাংলাদেশে। তো এই জায়গাটাতে জনাব জাহাঙ্গীর আলম, যদি আরেকটু প্রশ্ন করি, আপনার কোন ধরনের যে একটু আগে বললাম যে যা ইশরাক ভাই যে ধরনের অপ্রীতিকর হয় না, যে বাংলাদেশে তো ভালো কাজ করতে গেলে বাধাটা বেশি আসে, এটা দুঃখজনক হলো প্রশাসনিক বা এলাকা ভিত্তিক কোনো বাধা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা এই ধরনের কিছু আপনার জানা আছে জাহাঙ্গীর আলম কাজ করতে গিয়ে? মাসুম ভাই সত্যি কথা বলতে আমি ডিরেক্টলি ইশরাক ভাইয়ের সাথে কথা বলি, ইশরাক ভাই লোকাল টিমটাকে গাইড করে, কোঅর্ডিনেট করে। কারণ আপনি নিজেও জানেন আমি খুবই ব্যস্ত মানুষ, সবকিছু একসাথে মেনটেন করা ভেরি ডিফিকাল্ট, আর চেন অফ কমান্ড ইজ ইম্পর্টেন্ট ইন বিজনেস টু রান এনিথিং ভেরি ওয়েল। সো ইশরাক ভাই যেটা করছে আমি দেখলাম স্মুথলি করছে এবং হেলথ সেফটি প্রোটোকল মেনটেন করে করছে। অপ্রীতিকর ঘটনা বলতে আমি এখন পর্যন্ত কোনো কিছু জানি না, তবে আমার কাছে মনে হয় যে এই প্রয়োজনটা প্রশাসনও ভালো বুঝে, যে যে কেউ যদি ইন্ডিপেন্ডেন্টলি কোনো সংগঠন এগিয়ে আসে মানুষের খাবার বিতরণ করে সেক্ষেত্রে এখানে ডিসপিউটের কোনো কিছু নেই, বরঞ্চ ইটস অ্যাপ্রিসিয়েটিং সামথিং, অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে যে কেউ এটাকে ডিসপিউট করতে পারে এবং এরকম কোনো ইস্যু আসেনি আমার সামনে যেখানে কোনো প্রশাসন বলেছে যে কেন এটা করছো বা এটা এভাবে করলে ভালো হতো, এরকম কোনো ইস্যু সোফার আসেনি। ভবিষ্যতে আসবে কিনা জানি না, আসলেও আসতে পারে, তবে ইনশাল্লাহ উই উইল ম্যানেজ। আমরা আশা করি যেন না আসে, কারণ আপনি তো আপনারা তো সম্পূর্ণ মানবতার জন্য কাজ করছেন, এই মহামারীর মতো সময় দাঁড়িয়ে যেভাবে নিজেদের পারিবারিক সময় বলে নিজেদেরকে জীবন যেভাবে আপনারা মানে রিক্সের মধ্যে ফেলে কাজ করছেন, এটা আসলেই প্রশংসার দাবিদার এবং এখানে কোনো ধরনের বাধা বিপত্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটাই ভালো, তাতে করে আরো আপনাদের সেবাটা ডিরেক্টলি যাদের দরকার তাদের কাছে পৌঁছে যাবে। আমি ইশরাক হোসেনের কাছে সর্বশেষ একটা প্রশ্ন রাখতে চাই, যে আপনি কাজ করতে গিয়ে ফিল করেছেন তো অনেক কিছু দেখেছেন, হ্যাঁ, মানুষের যেহেতু আপনি ফিল পর্যায়ে আপনি টিম নিয়ে কাজ করেন, তো
আমাদের বিত্তশালী তথা করোনার মধ্যে দাঁড়িয়ে ওভারঅল বাংলাদেশের যে দু শ্রেণী, একটা হলো যে যারা হয়তো দান দিতে পারে অথবা যারা নিতে পারে, এই ধরনের পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আপনি কোন ধরনের সাজেশন বা কোন ধরনের উদ্দেশ্যে কিছু বলবেন যে কারা দান করার বিষয়ে এবং দান যারা পাওয়ার বিষয়ে, বা আপনার সর্বশেষ বক্তব্য যদি জানতে চাই এক কথায়? ইশরাক হোসেন জি, ধন্যবাদ। আসলে মানুষ আসলে অনেক প্রবলেমে আছে। আমি ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে বা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে প্রচুর পরিমাণে ফ্যামিলি যারা প্রবলেমে পড়েছে। আমরা আমাদের ব্যাগ শেষ হয়ে যাওয়ার পর অনেক 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 মেসেজ ফোন এসেছে। আসলে এটা কোনো শেষ, আপনি সংখ্যা যতগুলি করেন শেষ হবে না। তো আমি যারা বিত্তশালী বা যাদের অবস্থা একটু ভালো আছে করোনার মধ্যেও, তাদেরকে বলতে চাই আপনারা যে যতটুকু পারেন সবাইকে হেল্প করেন, হয় আমাদের মাধ্যমে করেন কোনো সমস্যা নেই, বা আপনারা নিজেরাও যদি করতে চান আপনাদের নিজেদের উদ্যোগে মোস্ট ওয়েলকাম। কিন্তু সবাইকে হেল্প করে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি জনাব ইশরাক হোসেন, আপনার বক্তব্য আমরা আশা করি সমাজের বিত্তশালীরা ভালো করে শুনবেন, যে আসলেই আপনি মাঠের পর্যায়ে মাঠের কথা বললেন যে আসলে এখন সেবাটা সবার দরকার। তো আমি জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে শেষ না করে আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে এই ধরনের মহৎ উদ্যোগ যে আপনি যেখানে নিজে ব্যক্তিগত ভাবে অনেক ডোনেশন করে, সময় ব্যয় করে, অনেক কিছু করে এটিলিয়াস ফাউন্ডেশনকে প্রতিষ্ঠা করেছেন, তো আপনি যদি সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে যারা ধরেন অবস্থা থাকা সত্ত্বেও কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না বা এগিয়ে আসছে না, তাদের উদ্দেশ্যে যদি আপনি সর্বশেষ কথা বলতে চান, করোনাকে সামনে রেখে করোনার মধ্যে কিভাবে আপনাদের মাধ্যমে হোক ব্যক্তিগত মাধ্যমে হোক কিভাবে হেল্প করা যায়, আপনি যদি একটু সর্বশেষ কথাটা বলতেন জনাব জাহাঙ্গীর আলম। মাসুম ভাই, আমি যেটা বলবো যে ইচ্ছা থাকলেই উপায় হয়। অনেকে হয়তো ভাবে যে আমি সামনে এগিয়ে যাব, অন্যজন কি যাব কি যাব না, কোথায় হেল্প করব, কিভাবে হেল্প করব, এসব চিন্তা করে হবে না। আমি সবাইকে বলবো চোখটা খুলুন, একটু অ্যাওয়ার হন, আমাদের ওয়েবসাইটে সব ইনফরমেশন আছে। আমাদের এখানে যদি ডোনেট করতে চান কেউ, telios.com/foundation ডোনেট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের আশেপাশে যেই ফাউন্ডেশনগুলো কাজ করছে তাদের থ্রুতেও আপনারা কাজ করতে পারেন, কখনো কখনো দান করে, কখনো কখনো ভলেন্টিয়ার হয়ে বিভিন্নভাবে আপনারা হেল্প করতে পারেন। বাট আমি সবাইকে আহ্বান জানাবো যে চলুন আমরা সবাই একসাথে মহামারীটাকে জয় করি। আমরা খুব সংক্ষিপ্ত একটা জীবন নিয়ে এখানে এসেছি, আমাদের জীবন খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এবং এরকম ক্রাইসিস আমাদের জীবনে কখনোই আসবে না। যার পকেটে টাকা আছে, যার এনার্জি আছে, যার সামর্থ্য আছে, সবাই প্লিজ এগিয়ে আসুন। আর মাসুম ভাই, আমি আর একটা কথা বলবো, প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি আমি জানি, আমার একটা গান আমি প্রস্তুত করছি, ইশরাক ভাই আমাকে যথেষ্ট হেল্প করছে। তো গানটা মধ্যে দিয়ে আসলে আমি বলতে চেয়েছি এই করোনা কেন্দ্রিক গান। আমি দর্শকদের উদ্দেশ্যে শেষ করার আগে আমার সেই অংশটুকু ছিল যে আপনারা তো জানেন ইশরাক হোসেন ভাই গান করেন, আমাদের জাহাঙ্গীর ভাই খুব ভালো গান করেন, এবং ভাবে জানি যে ইশরাক ভাইও জাহাঙ্গীর ভাইকে অনেক ভাবে ইনফ্লুয়েন্স করেন। তো আমি আমি জানতে চাইবো, আমি অনুষ্ঠান শেষ করবো না, কারণ আমি আপনাদের কাছে একটু জানতে মানে দুলাইন শুনতে চাইবো, যেহেতু আপনারা আপনি জাহাঙ্গীর ভাই নিজেও গান করেন, ইশরাক ভাই তো অলরেডি বড় মাপের শিল্পী, এবং যদি দুই লাইন করে আমাদের কিছু শুনান, কারণ আমরা এতক্ষণ তো করোনার যে মহামারীর যে প্রকোপ এই দুঃখের কথাই শুনলাম, যদি সুন্দর কোনো বক্তব্য দিয়ে যদি আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে পারি দর্শকরা হয়তো উপভোগ করবেন। জাহাঙ্গীর ভাই অথবা ইশরাক ভাই আপনাদের কাছে রেখে দিলাম, দুজনই বলুন। মাসুম ভাই, আমি আপনাকে বলি, আমি যে কথাটা মানে শেষ করিনি সেটা হচ্ছে যে আমার এই করোনা নিয়ে যে গানটা, এই গানটা হচ্ছে টাইটেল হচ্ছে জীবন যুদ্ধ। তো এই এই গানটার মধ্যে দিয়ে আমি সমাজের সব সকল স্তরের মানুষকে আহ্বান জানানোর চেষ্টা করেছি যে সবাই একসাথে করোনা মোকাবেলা করি, এবং এখানে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে করোনা কিভাবে মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত এবং বিধ্বস্ত করেছে, সেখানে আমাদের করণীয়টা কি। তো ইশরাক ভাই আমাকে হেল্প করছে, আর সত্যি কথা বলতে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে দেখবেন jahangiralomofficial.com, এখানে কিছু মানুষের কথা বা নাম আমি উল্লেখ করেছি যারা কিনা আমার গানের ইন্সপিরেশন। ইশরাক ভাই, সামি ইউসুফ ভাই, এরকম মেয়ের জাইন, দিজ আর মাই অ্যাকচুয়ালি ইন্সপিরেশন ফর দ্য মিউজিক। কারণ মনে হয়েছে যে একটা ছোট্ট 5 মিনিটের মিউজিক, বাট ইট ইট রিয়েলি টেলস এ ভেরি গুড স্টোরি পিপুল ক্যান রিমেম্বার। তো সেখান থেকে আর কি আমার এই আহ্বান জানানো গানে গানে সবাইকে। তো ইশরাক ভাই, আমি আসলে আপনার সামনে
আমি জানি না গান গাওয়ার সাহস আমার না না, আছে গান গান শুনতে চাইবো। যদি ইশতাক ভাই আমাদের প্রতি একটু সদয় হন তাহলে আমি ইশতাক ভাইয়ের কাছে একটু শুনবো। দুলে ইশতাক ভাই না, জাহাঙ্গীর ভাই থাকতে আমি গাবো না। না না, আমরা দুজনের কাছে শুনতে চাই, দুজনের কাছে শুনতে চাই। জাহাঙ্গীর ভাই আপনার আপনার প্রোগ্রামের প্রাসঙ্গিক গানটা গেলে মানে ভালো হয়, মহামারী নিয়ে যেটা বানাচ্ছে। আর আমরা ঈদ নিয়ে ইশতাক ভাইয়ের কাছ থেকে দুলে আমি শুনবো, কারণ সাধারণত তো এবার আসছেন আমরা লাকি এনাফ, আপনি যদি কিন্তু আমি বলবো ইশতাক ভাই আপনার দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লেখালেখি বা এই যে ক্রিয়েটিভ ওয়ার্ক যেটা আপনি করেন, আর লাইভ বা টকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ অ্যাজ ওয়েল, কারণ যেটা আপনি করেন বা যেটা আপনি বুঝেন সেটা অন্যদেরকে বোঝানোর জন্য আপনার কথা বলা উচিত। সো আপনি আসবেন নেক্সট টাইমে লাইভে এবং আমরা সবাই একসাথে কথা বলবো। বেশি বেশি আসবেন, আমি একটু অনুষ্ঠানের শুরুতে বলে রাখছি ইশতাক ভাইকে আমাদেরকে বেশি বেশি সময় দিবেন, কারণ আপনার আপনি আসলে তরুণ প্রজন্মের জন্য অনেক বড় আইকন। আপনি নিজে হয়তো আমি জানি না কিভাবে ফিল করেন, বাট আমরা যারা আপনাকে ফলো করি আমরা জানি। So this could be a very good inspiration for the young generation. অনেক অনেক বিলাম আমি মাসুম ভাই, আমি থ্যাংক ইউ, চেষ্টা করব ইনশাআল্লাহ। জি জাহাঙ্গীর আলম ভাই শুরু করুন। ইশতাক ভাই হুম হুম শুরু করেন। আপনি কি ঈদের গান গাইবেন? নো নো না, আপনি শুরু করেন। আচ্ছা আমার গলা তো কথা বলে শুকে গেছে, আপনি বলুন ইনশাআল্লাহ ভালো হবে। বড় বড় সিঙ্গারদের গলা শুকায় যায়। নো ওয়ারিজ, আমি খুব বেশি বেশি দূর গাইতে পারবো না মনে হয়। আমি চেষ্টা করি। হ্যাঁ জি জি, জীবন যুদ্ধে হারতে নাই চাই ও ইশতাক ভাই, মহামারি জয় করি সবাই, মহামারি জয় করি সবাই ও মাসুম ভাই, জীবন যুদ্ধে হারতে নাহি চাই, হানাহানি কাটা কাটি অকারণে সময় মাটি, হানাহানি কাটা কাটি অকারণে সময় মাটি, বিভেদ ভুলে সবাই এগিয়ে যায় ও কাঞ্চন ভাই, মহামারি জয় করি সবাই, জীবন যুদ্ধে হারতে নাহি চাই ও মাসুম ভাই, মহামারি জয় করি সবাই, সুখ দুঃখের জীবন ভেলা সঙ্গ হবে সকল খেলা, সুখ দুঃখের জীবন ভেলা সাঙ্গ হবে সকল খেলা, বিভেদ ভুলে সলো এগিয়ে যাই ও ইউনুস ভাই, মহামারি জয় করি সবাই, জীবন যুদ্ধে হারতে নাহি চাই ও কাঞ্চন ভাই, মহামারী জয় করি সবাই, মহামারী জয় করি সবাই ও আবুল ভাই, জীবন যুদ্ধে হারতে নাহি চাই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। কিন্তু আমরা ছাত্রকে বলে রাখতে চাই যে আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছিলেন তরুণ প্রজন্মের উদ্যোক্তা টেলিওস এবং টেলিওস ফাউন্ডেশনের সিইও এবং উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, এবং তরুণ প্রজন্মের আরো একজন বিশেষ আইকন, সেটা হলো ইশতাক হোসেন। উনি একাধারে গায়ক, কম্পোজার এবং টেলিওস ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু শ্রোতার উদ্দেশ্যে বলে রাখতে চাই আমরা অনুষ্ঠান শেষ করব ইশতাক ভাইয়ের কাছ থেকে দুলেন গান শুনে, তো বিদায় নিচ্ছি। শুনতেই হবে, জি শুনতেই হবে, আর না শুনলে তো আজকে অনুষ্ঠানটা ভালো হবে না, কারণ আমরা এতক্ষণ তো দুঃখের কথা করোনার কথা শুনলাম, একটা ভালো যেহেতু জাহাঙ্গীর ভাই একটা গান শুনালো। আপনি যতটুকু মন চায়, আপনার যতটুকু সদয় হয় এতটুকু আপনাদের শোনাবো। দর্শক শ্রোতা সে বলে রাখতে চাই এই ছিল আমাদের আয়োজন, আগামী রবিবার সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 5টা, একই সময় আবার আসবো যে কোনো আরো দুজন ভিন্ন কোনো অতিথিকে নিয়ে। আমাদের সুপ্রভাত সিডনিকে ফলো করতে চাইলে ফেসবুক পেজে সুপ্রভাত সিডনিকে আপনারা ফলো করতে পারেন।
ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিডনিকে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত আপডেটের সাথে থাকতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন suprabhat.ceo@gmail.com। চলে যাচ্ছি ইস্টা ঘোষণের কাছ থেকে, দর্শকদের দুলছে বলে রাখতে চাই এই ছিল আজকের আয়োজন, আল্লাহ হাফেজ। এখন আমাদের গান শোনাবেন ইস্টা ঘোষণ। ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক হো, রাহে লিল্লাহ কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শাহিদ, রাহে লিল্লাহ কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শাহিদ, ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক হো। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভেরি মাচ, থ্যাংক ইউ মাসুম ভাই, ইশরাক ভাই।